আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার আম্মু পিৎজা বানাবে। তো এখানে হচ্ছে কুসুম গরম দুধে ইস্ট মিশানো হচ্ছে, আর গাইস এটা হচ্ছে ফাঁকিবাজি পিৎজা। তারপর হচ্ছে চিনি, চিনিটা মেশানো হবে। তারপর হচ্ছে আটা ময়দা, ময়দাটা একদম ভালোভাবে মেশানো হবে, যতক্ষণ না আঠা আঠা হয়ে যাচ্ছে। তো 15-20 মিনিটের জন্য ঢেকে দেওয়া হলো। 15-20 মিনিট পর অলিভ অয়েল দেওয়া হবে। তারপর হচ্ছে একটা ফ্রাই প্যানে তেল মাখানো হলো, তারপর হচ্ছে ওটা এখানে দিয়ে পিৎজার শেপ করা হলো। এই যে, তারপর হচ্ছে সস, এই সসটা হচ্ছে আমার আম্মু বানিয়েছে, আর গাইস এটা কিন্তু সবাই বানিয়ে খাবেন। তারপর হচ্ছে টমেটো, টমেটোর পরে চিলি পাউডার, তারপর হচ্ছে ডিম। পিৎজাতে চিজ দেওয়া হয়, কিন্তু এটা ফাঁকিবাজি পিৎজা দেখে ডিম দেওয়া হলো। তো এই যে আমাদের পিৎজা, সবাই কিন্তু বানিয়ে খাবেন। তা ভালো লাগলো কি না কমেন্টে জানাবেন। এই যে আমাদের পিৎজা, তো এটা কাটা হবে। তো সব শেষে আল্লাহ হাফেজ। এটা এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।